আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম ভাইফোঁটার দিন। আজ মিষ্টির দোকানে দাঁড়ালাম, মিষ্টি নিলাম, আমার বোনটা আসছিল। হ্যাঁ, ট্রাক্টরে হালকা টাচ হয়ে ও ট্রাক্টরে বড় চাকার তলে টলে চলে গেছে, মাথার উপর দিয়ে গাড়িটা চলে গেছে। ভাইফোঁটার সকালে বোনকে মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে বাড়ি আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বোনের। মর্মান্তিক পথ দুর্ঘটনাটা ঘটেছে বুধবার ভাইফোঁটার দিন সকালে বীরভূমের নলহাটির রাম মন্দিরের কাছে। মৃতার নাম রীতা সাহু, তার বাড়ি বীরভূমের মারগ্রাম থানার ছোচৌকি গ্রামে। সূত্রের খবর, বুধবার সকালে মৃতার দাদা কুশেন সাহু তার বোন রীতা সাহুকে মোটরসাইকেলে চাপিয়ে তার ঝাড়গ্রামের মহেশপুর থানার কানিঝাড়া গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। নলহাটির রাম মন্দিরের কাছে একটা মিষ্টির দোকান থেকে রীতা সাহু মিষ্টি কিনে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় একটা ট্রাক্টর তাকে পেছন থেকে ধাক্কা মারলে ছিটকে পড়ে যান, আর সেই সময়ই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ, তবে ট্রাক্টরের চালক পলাতক। সুশেন সাহু মৃতের দাদা কি বলছেন শুনবো। মশালে যাচ্ছিলাম ভাইফোঁটার দিন, আজ মিষ্টির দোকানে দাঁড়ালাম, মিষ্টি নিলাম, আমার বোনটা আসছিল। হ্যাঁ, ট্রাক্টরে হালকা টাচ হয়ে ও ট্রাক্টরে বড় চাকার তলে টলে চলে গেছে, মাথার উপর দিয়ে গাড়িটা চলে গেছে। আমরা গেছিলাম ছোট চৌকি থেকে, যাচ্ছিলাম আজ মহেশপুর ভাইফোঁটার দিন। আজ আপনার হয়েছে রেলগেটের সামনে, নলাটি মন্দিরের সামনে, রাম মন্দিরের, রাম মন্দিরের সামনে। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা, এবং ইতিমধ্যেই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বোনের, সেটাই জানাচ্ছেন দাদা। এবং ভাই ফোঁটা, যখন প্রত্যেক বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাই যাতে ভালো থাকে সেই কামনা করে, সেই দিন এইরকম একটা ঘটনা ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনা, এবং শোকের ছায়া নেমে এসেছে ভাই ফোঁটার সকালেই মর্মান্তিক ঘটনা। বোনকে মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে বাড়ি আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বোনের। মর্মান্তিক পথ দুর্ঘটনাটা ঘটেছে বুধবার ভাইফোঁটার দিন সকালে বীরভূমের নলহাটির রাম মন্দিরের কাছে। মৃতার নাম রীতা সাহু, তার বাড়ি বীরভূমের মাঠগ্রাম থানার ছোচৌকি গ্রামে। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা, এবং এলাকায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে। সূত্রের খবর, বুধবার সকালে মৃতার দাদা কুশেন সাহু তার বোন রীতা সাহুকে মোটরসাইকেলে চাপিয়ে তার ঝাড়খণ্ডের মহেশপুর থানার কানিঝাড়া গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। নলহাটির রাম মন্দিরের কাছে একটা মিষ্টির দোকান থেকে রীতা সাহু মিষ্টি কিনে রাস্তা পার হচ্ছিলেন, আর সেই সময়ই একটা ট্রাক্টর তাকে পেছন থেকে ধাক্কা মারলে সে ছিটকে পড়ে যায়, আর সেই সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম ভাইফোঁটার দিন, আজ মিষ্টির দোকানে দাঁড়ালাম, মিষ্টি নিলাম, আমার বোনটা আসছিল। হ্যাঁ, ট্রাক্টরে হালকা টাচ হয়ে ও ট্রাক্টরে বড় চাকার তলে টলে চলে গেছে, মাথার উপর দিয়ে গাড়িটা চলে গেছে। আমরা গেছিলাম ছোট চৌকি থেকে, যাচ্ছিলাম আজ মহেশপুর ভাইফোঁটার দিন। আজ আপনার হয়েছে রেলগেটের সামনে, নলহাটি মন্দিরের সামনে, রাম মন্দিরের, রাম মন্দিরের সামনে।
ভাইফোঁটা জুনদুয়ারে কাটা দিয়ে বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করে। আর সেই ভাইফোঁটার সকালেই এইরকম একটা ঘটনা শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।